শীতবস্ত্র পৌঁছায়নি মঞ্চে, বক্তব্য থামিয়ে মঞ্চেই বসে রইলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা মঞ্চ থেকে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা ছিল, সেগুলি না আসায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পূর্ব কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার জেলা সফরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই হিঙ্গলগঞ্জে বনবিবির মন্দিরে পুজো দেন, বৃক্ষরোপণ করেন, এরপর সেখানকার পুরোহিতদের শুভেচ্ছা জানিয়ে যোগ দেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। জানা গেছে এদিন সরকারি মঞ্চ থেকে 5,000 কম্বল, 5,000 চাদর ও সোয়েটার বিলি করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কোনো কারণবশত সেগুলি অনুষ্ঠান মঞ্চে আনা হয়নি, এখানেই ছন্দপতন ঘটে। বক্তব্যের মাঝে প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী জানতে পারেন কম্বল চাদর সেগুলি মঞ্চে আনা হয়নি, রয়ে গেছে সরকারি অফিসে। এরপরই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, কারণ জানতে চান জেলা শাসকের কাছে। এরপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তব্য থামিয়ে মঞ্চে বসে পড়েন। সামনে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও অপেক্ষা করুন, বসুন, জিনিসগুলি না আসা পর্যন্ত আমিও মঞ্চেই বসে থাকব। এরপরই বক্তব্য থামিয়ে মঞ্চে বসে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারি আধিকারিকেরা ঠিকমতো কাজ না করলে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেবেন তিনি। আজকেও প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট দিয়ে যাওয়া হলো এই জেলায়। আমি আগামী দিন চাই, এবং শুধু তাই নয়, আমি আজকে আসবো বলে আমি 15,000 শীত বস্ত্র কিনে এনেছি, 5,000 সোয়েটার, 5,000 কম্বল আর 5,000 চাদর, এটা যেন মানুষ ঠিক মতো পায়। ঠিক আছে, 15,000 হয়তো এত লোকের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে একটু অসুবিধে হয়। আমি পড়েছিলাম ক্যাম্প করে করে ডিস্ট্রিবিউশন করতে, কম পড়লে পরে আমি দেখতাম অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হতো। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম, তাই আমি আপনাদের কাছে বলবো, যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম। এভাবে প্রায় 20 মিনিট মঞ্চে বসে থাকার পর মঞ্চে এসে পৌঁছায় শীতবস্ত্র। এরপর মঞ্চ থেকেই শীতবস্ত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বসিরহাট ও সুন্দরবনের মানুষের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। আমার আজকে উদ্দেশ্য ছিল নিজের চোখ দিয়ে দেখে বনদেবী মন্দিরের পুজো করা, প্রকৃতি দেবীর পুজো করা এবং বৃক্ষের পুজো করা। বাংলা নদী মাতৃকা দেশ, প্রতি বছর সাইক্লোন, প্রতি বছর গঙ্গায় ভাঙন, নদীতে ভাঙন, জলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়ে সুন্দরবনের মানুষ জীবন কাটান। খুব কষ্টের মধ্যে আপনারা আছেন, তাই আমি চাই এইসব এলাকাগুলো প্রশাসন চোখ দিয়ে তাকিয়ে দেখুক এবং আপনাদের উন্নয়নে তারা সাথী হোক। এখানে কি দুয়ারে সরকার চলছে? এখানে কি দুয়ারে সরকার চলছে? চলছে না। কেন চলছে না? ওরা তো বলছে চলছে না, তাহলে কারা ঠিক কারা ভুল? চলছে, হয়তো কিছু চলছে এবং সেটা হয়তো খুব দূর হতে পারে, দরকার হলে আরেকটা করিয়ে দিতে হবে যাতে মানুষ সুবিধাগুলো পায়। যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাননি
দুয়ারে সরকারে গিয়ে দরখাস্ত করুন। যারা বিধবা ভাতা এখনো পাননি, দুয়ারে সরকারে গিয়ে দরখাস্ত করুন। যারা বিধবা ভাতা পান তারা এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।